বাইডেন জিনপিং ফোন আলাপ মতবিরোধ কমানোর উপায় নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রে বড় প্রতিষ্ঠানে করোনা টিকা বাধ্যতামূলক এবং আবারও কাবুল থেকে বিদেশিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি তানিয়া আহমেদ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম এবারে পুরো খবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা দুই নেতার দ্বিতীয় ফোন আলাপ এবং গত সাত মাসের মধ্যে প্রথম ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস সূত্র নব্বই মিনিটের ফোন আলাপে কৌশলগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উভয় নেতা এই ফোন আলাপকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বলে আখ্যায়িত করেছে চীনা গণমাধ্যম সিসিটিভি এতে বলা হয় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন উভয় নেতা এছাড়া নিয়মিত যোগাযোগ রাখার ব্যাপারেও একমত হন তারা এমন এক সময়ে বাইডেন ও শির মধ্যে ফোন আলাপ হল যখন বাণিজ্য যুদ্ধ ছাড়াও করোনার উৎপত্তি মানবাধিকার ও তাইওয়ান হংকং সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের করোনা টিকা নিতে হবে অথবা করোনা নেই তা প্রমাণে প্রতি সপ্তাহে পরীক্ষা করতে হবে করোনা সংক্রমণ রোধে এই সংক্রান্ত এক আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে শ্রম মন্ত্রণালয়কে এই আদেশ দেন তিনি ওই আদেশে বলা হয় যে সকল প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা একশোর বেশি তাদের সবাইকে এই নিয়ম মানতে হবে নতুন এই নিয়মের আওতায় আসবে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আট কোটি কর্মী করোনা মহামারী সামাল দেয়া নিয়ে চাপের মধ্যে আছেন বাইডেন যুক্তরাষ্ট্র করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৬ লাখ ৫০ হাজারের বেশি মানুষ করোনা প্রসঙ্গ বিশ্বজুড়ে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে ৯৫৮১ জনের নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৩,০০০ এই পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬,২২,০০০ বেশি আক্রান্ত হয়েছেন ২২,৪১,০০০ আক্রান্ত ও প্রাণহানির দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১,৯২৯ জন এ নিয়ে মোট মৃত্যু ৬,৭৪,০০০ বেশি আর দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১,৬০,০০০ ব্রাজিলে একদিনে ৭৪৭ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৫,৮৫,০০০ বেশি রাশিয়ায় গত একদিনে ৭৯৪ জন সহ মোট মৃত্যু ১,৯১,০০০ বেশি ব্রিটেনে গত ২৪ ঘন্টায় ১৬৭ ফ্রান্সে ১০৩ ইতালিতে ৫৯ জার্মানিতে ৫২ তুরস্কে ২৫৭ ইরানে ৫০৫ পাকিস্তানে ৮৪ মালয়েশিয়ায় ৩২৩ ইন্দোনেশিয়ায় ৩৩৪ ফিলিপাইনে ৫৯ থাইল্যান্ডে ২২০ মেক্সিকোতে ৪৭৯ এবং দক্ষিণ আফ্রিকায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে প্রতিবেশী দেশ ভারতের করোনা প্রসঙ্গ আবারও ৩৫,০০০এর নিচে নামল ভারতে করোনার দৈনিক সংক্রমণ ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪,৯৭৩ মোট আক্রান্তের সংখ্যা ৩৩১,৭৪,৯৫৪ কমেছে মৃত্যুও ২৪ ঘন্টায় প্রাণহানি ২৬০ মোট প্রাণহানি ৪,৪২,০০০ এছাড়া কমেছে সক্রিয় রোগীর সংখ্যা একদিনে সক্রিয় রোগী কমেছে ২,৯৬৮ এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৯০,৬৪৬ এ পর্যন্ত টিকা নিয়েছেন ৭২,৩৭,৮৪,০০০ বেশি নাগরিক আফগানিস্তান ১১৩ জন যাত্রী নিয়ে কাবুল থেকে কাতারের দোহা পৌঁছেছে একটি বিমান যাত্রীদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেন জার্মানি ব্রিটেন ও অন্যান্য দেশের নাগরিক তালেবান ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দরে দেখা দেয় চরম বিশৃঙ্খলা এর মধ্যেই বিভিন্ন সময়ে ধাপে ধাপে কাবুল ছাড়ে বিদেশিরা
তালেবানের অনুমতি না থাকায় 31 আগস্টের পর আর কোনো বিদেশি কাবুল ছাড়তে পারেনি। এরপর এই প্রথম বিদেশিদের নিয়ে দোহা পৌঁছালো কোনো ফ্লাইট। বিমানটিকে কাবুল ছাড়তে অনুমতি দেয় তালেবানের প্রশংসা করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। আফগানিস্তানে পট পরিবর্তন শুরুর সময় থেকেই আফগান শরণার্থী ও বিদেশিদের জন্য ট্রানজিট রুট হয়ে উঠেছে দোহা। এদিকে বিদেশি সরিয়ে নিতে কাবুল বিমানবন্দরে আরও একটি ফ্লাইট প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ উপায়ে আফগান পরিস্থিতি সামাল দেওয়ার তাগিদ দিয়েছেন ব্রিক্স নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সম্মেলন থেকে এই তাগিদ দেন নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশ্বের 5টি উদীয়মান অর্থনীতির দেশকে নিয়ে গঠিত ব্রিক্স জোটের এই সম্মেলন। দিল্লি ঘোষণায় আফগানিস্তানের স্থিতিশীলতা, নাগরিক শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন নিশ্চিতে একটি অংশগ্রহণমূলক অভ্যন্তরীণ আলোচনার তাগিদ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আফগানিস্তানের মানবিক পরিস্থিতি এবং নারী শিশু এবং সংখ্যালঘু সহ সবার মানবাধিকার সমুন্নত রাখার উপর জোর দিতে হবে। এছাড়া সন্ত্রাস বিরোধী যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে দিল্লি ঘোষণায়। তবে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কড়া সুরে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, অস্থিতিশীল আফগানিস্তান প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। দেশটিকে প্রতিবেশী দেশগুলোর জন্য মাদক ও সন্ত্রাস পাচারের কেন্দ্র হয়ে উঠতে দেয়া যাবে না। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এরপর জানিয়েছি ছোট্ট একটা বিরতি, এরপর আর জানিয়ে ফিরব। উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না দুতার্তের কন্যা। বিরতি থেকে ফিরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুর আসনের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। আগামী 30 সেপ্টেম্বরের এই উপনির্বাচনে বিজেপির হয়ে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা তেব্রওয়াল। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আইনি বিষয়ক উপদেষ্টা প্রিয়াঙ্কা তেব্রওয়াল গত এপ্রিল মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে ভোটে নামেন তিনি। তবে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। এপ্রিল মে নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বিশাল জয় পান। টানা তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হন তিনি। তবে নিজে নন্দীগ্রাম আসনে একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। আর সে কারণে মুখ্যমন্ত্রী থাকতে গেলে ভবানীপুরের উপনির্বাচনে জয় নিয়ে ফিরতে হবে তাকে। মমতার বিরুদ্ধে প্রার্থী হওয়া প্রিয়াঙ্কা তেব্রওয়াল 2014 সালে বাবুল সুপ্রিয়র অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না দুতার্তের কন্যা দাবাও শহরের মেয়র সারা দুতার্তে কার্পিও। গত কয়েক মাস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠক ইঙ্গিত দিচ্ছিল 2022 সালের মে মাসে নির্বাচনে লড়বেন সারা। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমর্থকরাও সেই রকমই ধারণা দিয়েছিলেন। তারা বলে আসছিলেন সারা প্রেসিডেন্ট আর তার বাবা রদ্রিগো দুতার্তে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারবেন না রদ্রিগো দুতার্তে, এই জন্য ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছেন তিনি। শেষ করবো আনন্দ ওয়ার্ল্ড, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাইডেন জিনপিং ফোল আলাপ, মতবিরোধ কমানোর উপায় নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রে বড় প্রতিষ্ঠানে করোনা টিকা বাধ্যতামূলক। আবারও কাবুল থেকে বিদেশিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু। উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না দুতার্তের কন্যা। এই ছিল অরাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন ATN এবং তা পাঠিয়ে দিন 5 নম্বরে। ধন্যবাদ সবাইকে।